তো হ্যালো ইউটিউববাসী, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব একটি পাত্রের স্টেক কীভাবে সঠিক এবং একদম সহজভাবে কীভাবে পরিমাপ করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনারা প্রথমবার দেখেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, এই যে পাথরের স্টেকটি দেখতে পাচ্ছেন, পাথরের স্টেকের নিচের অংশ দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য 15 ফুট এবং নিচের অংশের প্রস্থ দেখতে পাচ্ছেন 10 ফুট, এবং এই পাথরের স্টেকের উপরের অংশের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন 12 ফুট এবং উপরের অংশের প্রস্থ দেখতে পাচ্ছেন 8 ফুট, এবং এই পাথরের স্টেকের উচ্চতা হচ্ছে 5 ফুট। তো বন্ধুরা, এই পাথরের স্টেকের দৈর্ঘ্য দেখতে পাচ্ছেন উপরে একটি এবং নিচে একটি, এবং প্রস্থ দেখতে পাচ্ছেন নিচে একটি উপরে একটি। তো প্রথমে আমরা গড় একটি দৈর্ঘ্য বের করব এবং গড় একটি প্রস্থ বের করব। তো গড় দৈর্ঘ্য হচ্ছে 15 ফুট, তো নিচের অংশের দৈর্ঘ্য পেলাম আমরা 15 ফুট, পূরণ উপরের অংশের দৈর্ঘ্য পেলাম আমরা 12 ফুট। এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা গুণ করি, গুণ করে পাবো আমরা 180 ফুট। এটাকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে গড় একটি দৈর্ঘ্য বেরিয়ে আসবে। তো দুই দিয়ে ভাগ করার পর পাবো আমরা 90 ফুট। এটা পেলাম আমরা এই পাথরের স্টেকের গড় একটি দৈর্ঘ্য। এবার আমরা এই পাথরের স্টেকের গড় একটি প্রস্থ বের করব। গড় প্রস্থ নিচের অংশের প্রস্থ পেলাম আমরা 10 ফুট এবং উপরের অংশের প্রস্থ পেলাম আমরা 8 ফুট। এই দুইটি প্রস্থ যদি আমরা গুণ করি, গুণ করে পাবো আমরা 80 ফুট। এই 80কে আমরা যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এই পাথরের স্টেকের গড় একটি প্রস্থ বেরিয়ে আসবে। তো 2 দিয়ে 80কে ভাগ করার পর পাবো আমরা 40 ফুট। এটা পেলাম আমরা এই পাথরের স্টেকের গড় একটি প্রস্থ। এবার আমরা ক্ষেত্রফল বের করব, এখানে কত সেফটি পাথর আছে। তো সেফটি বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ পূরণ উচ্চতা। তো এই পাথরের স্টেকের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 90 ফুট এবং এই পাথরের স্টেকের গড় প্রস্থ পেলাম আমরা 40 ফুট, আর এই পাথরের স্টেকের উচ্চতা আছে 5 ফুট। এই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যদি আমরা গুণ করি, গুণ করার পর পাবো আমরা 18,000 CFT। এটা পেলাম আমরা এই পাথরের স্টেকের সম্পূর্ণ সিএফটি পেলাম আমরা 18,000 CFT। এবার আমরা জানবো এখানে কত সিএম পাথর আছে। তো আমরা জানি 1 সিএম সমান হচ্ছে 35 CFT, 35 CFT হচ্ছে 1 সিএম পাথর। তো এই পাথরের সম্পূর্ণ সিএফটি পেলাম আমরা 18,000। এই 18,000কে যদি আমরা সিএমএ কনভার্ট করি তাহলে আমরা 35 দিয়ে ভাগ করতে হবে। তো 35 দিয়ে যখন আমরা 18,000কে ভাগ করব, ভাগ করে পাবো আমরা 514.29 সিএম। তো যদি আমরা সিএমএ হিসাব করি তাহলে এখানে পাবো আমরা 514.29 সিএম, আর যদি আমরা সিএফটি হিসাব করি তাহলে এখানে পাবো আমরা 18,000 CFT। তো বন্ধুরা, পাথরের পরিমাপ যখন আপনারা করবেন তো পাথরের স্টেকের নিচের অংশের দৈর্ঘ্য এবং উপরের অংশের দৈর্ঘ্য দুইটি দৈর্ঘ্যকে গড় একটি দৈর্ঘ্য বের করবেন, আর প্রস্থ যখন বের করবেন নিচের অংশের প্রস্থ এবং উপরের অংশ প্রস্থ দুইটি প্রস্থকে গড় একটি প্রস্থ বের করবেন। বের করার পর আপনারা সূত্র বসাবেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এই তিনটি গুণ করবেন। গুণ করার পর এখানে কত সিএফটি পাথর আছে তা সম্পূর্ণ বেরিয়ে আসবে, আর যদি আপনারা সিএমএ কনভার্ট করতে চান তাহলে 35 দিয়ে ভাগ করবেন, কারণ 35 CFT হচ্ছে 1 সিএম পাথর। তো এখানে পেলাম আমরা 18,000 CFT পাথর, আর সিএমএ যদি হিসাব করি আমরা
তো এখানে পাবো আমরা 514.29 CF। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।